আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রশ্ন হচ্ছে, যদি কিনা এনআরসি আপডেটে রিজেক্ট করে তাহলে কি সব রিজেক্ট করবে? আর রিজেক্ট বা কাদের হয়? রিজেক্ট তাদেরই হয় যারা সংশোধন করেছেন, শুধুমাত্র সেই ডকুমেন্টসগুলোর রিজেক্ট আসে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি আপডেটগুলো রিজেক্ট হয়েছে? না, আপডেটগুলো কোনো রিজেক্ট হয় না। আপডেটগুলো যেমন থাকার তেমনই থাকে। এবং কিছু সামবডি বলছেন যে মানে আপনার রিজেক্ট করেছে মানে দোকানদারের দোষ, এটা কোনোভাবেই বলা যাবে না যে দোকানদারের দোষ। কারণ রিজেক্ট দোকানদারের সর্বোচ্চ চেষ্টা থাকে, যে কোনো দোকানদারের সর্বোচ্চ চেষ্টা থাকে যে তার ডকুমেন্টটা সঠিক করে দেওয়ার এবং সঠিক করে সাবমিট দেওয়ার। সো দেয়ার ইজ নো ফল্ট ফর দি শপার। হ্যাঁ, সে যদি ভুলভাল ডকুমেন্টস সাবমিট করে দেয় তাহলে আলাদা কথা, কিন্তু কোনো ব্যক্তি যদি ঠিকঠাক সাবমিট করে কিন্তু সেটা রিজেক্ট করে গভর্নমেন্ট, তো সেক্ষেত্রে কোনো দোকানদার দায়ী থাকে না। কিন্তু কেউ যদি জোর করে দায়ী করে তো সেটা তার ফল্ট। তাহলে বন্ধুরা, মধ্য কথা আমরা বুঝলাম, যদি এনআরসিতে যারা সংশোধন করেছেন, সংশোধনীতে যাদের ভুল ভ্রান্তি ছিল তাদেরই শুধুমাত্র রিজেক্ট হয়, বা সেই পরিবারে কারো কোনো মানে বাদ পড়বেন না, এরকম কিছু না। অর্থাৎ আপডেটটা আপডেটেই থাকবে। যারা শুধুমাত্র সংশোধন করেছিলেন, ইনক্লুশন করেছিলেন, কারেকশন করেছিলেন, কেবল সেই ডকুমেন্টগুলো রিজেক্ট হয়েছে বা হতে পারে বা পেন্ডিংয়ে আছে, কিন্তু এটার মানে এটা না যে আপনার আপগ্রেডেশনটা রিজেক্ট করেছে। এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা বুঝতে যদি না পারেন, সাধারণ মানুষরা মুখে মুখে ভুল প্রচার করবেন না। প্রয়োজনে আপনার দোকানে গিয়ে চেক করিয়ে নিন। এটার মানে এটা না যে আপনারা যারা আমাদের দোকান থেকে করে নিয়ে গেছেন শুধু আমাদের এখান থেকে রিজেক্ট করেছে, এরকম নয়। যে কোনো জায়গাতেই আপনি করেন না কেন, আপনি অল ইন্ডিয়াতে যেখানে বসে করেন না কেন, যদি রিজেক্ট করে, কারো ক্ষমতা নেই সেটাকে আটকানোর, সেটা সরকারের ব্যাপার। আমরা চেষ্টা করি, যে কোনো দোকানদার ভাই চেষ্টা করে সঠিক করে দেওয়ার, বাট কিছু সামবডি সেজ মি দ্যাট আই হ্যাভ নো লাইসেন্স। মাই কোশ্চিন ইজ দেয়ার এনি লাইসেন্স দেয়ার্স, তাদের কি কোনো লাইসেন্স আছে? বাট আল্লাহর রহমতে যদি কম্প্রেজিংলি বলা হয়, ওকে লেটস শো আওয়ার সার্টিফিকেট। একটা মনে করুন, ফার্মেসির দোকান খুলতে হবে, ওষুধের দোকান খুলতে চান, তার জন্য ফার্স্ট ইউ হ্যাভ টু মানে দ্যাট মিনস ইউ শুড বি হোল্ডার এ ফার্মাসিস্ট সার্টিফিকেট অ্যান্ড অলসো ট্রেড লাইসেন্স। নাও দ্য কোশ্চেন, হু হ্যাভ? আই এম গিভিং চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ টু দ্যাম, শো দেওয়ার সার্টিফিকেট অ্যান্ড ট্রেড লাইসেন্স। বাট আলহামদুলিল্লাহ, আই এম এবল টু শো মাই সার্টিফিকেট অ্যান্ড অলসো ট্রেড লাইসেন্স বিকজ আই এম দিস গভর্নমেন্ট সার্টিফায়ার হোল্ডার। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটা বলার উদ্দেশ্য নয়, এবং এটা খুবই কষ্ট লাগছে। একদল মানুষ বিভ্রান্তি করে ছড়াচ্ছে এবং বলছে যে ওর লাইসেন্স নেই, এই জন্য রিজেক্ট করছে, এই জন্য রিজেক্ট করছে। আসলে মনে করুন, আধার সেন্টারে আধার আপনি সংশোধন করতে গিয়েছেন, যে ব্যক্তি আপনার কাজটা করিয়ে দিচ্ছে তার কোনো ক্ষমতা নেই যেটা অ্যাপ্রুভ করানোর। হ্যাঁ, সে বড়দের আপনার কারেকশন করে জমা দিতে পারে, সাবমিট করতে পারে, বাট বাকি কাজটা অ্যাডমিনিস্ট্রেশন বা অথেন্টিকেট যারা করছেন এটা নয়, যারা অ্যাকসেপ্ট ভেরিফায়ার, এই কাজটা তাদের। তারা যদি ভেরিফাই করে, অতএব তার ভেরিফাই হবে, রিজেকশন হবে না, তাহলে অ্যাপ্রুভ হলো। কিন্তু অকাতরে কাউকে দোষ দেওয়াটা উচিত হবে না, এটা সরকারের ব্যাপার। সাধারণ মানুষ বোঝেন না, বা বুঝে যারা জোর করে বলছে বদনাম করানোর জন্য। এটা বন্ধুরা, আমরা ভিডিওটা বেশি করে ছড়িয়ে দিই, এটা সরকারের তরফ থেকে রিজেক্টটা আসে, আর আপনাদের আপডেটটা যেমন ছিল তেমনই থাকবে, এতে কোনো ভুল ভ্রান্তি থাকবে না, পুরো সঠিক থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারবেন এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, এবং আমার কথাটা চ্যালেঞ্জিং করার জন্য একটু ক্ষমা করবেন। আসলে বলার উদ্দেশ্য ছিল না, কারণ এটা মানে এমনভাবে ছড়াচ্ছে, সেটা বাই দি ইন্টারনেট দোকান হোক অথবা সাধারণ মানুষ হোক, আমাদের বোঝা উচিত। যদি বুঝতে না পারে আমাদের কাছে এসে জানুক বা বোঝার চেষ্টা করুক, বা সরকারিভাবে বিডিওতে যাক বা পঞ্চায়েতে যাক, কিন্তু ও সাধারণভাবে আলোচনা করে ভুলভাল ছড়ানোটা উচিত নয়, এই জন্য আমি কথাগুলো বলেছি। তো তার জন্য দুঃখিত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।